হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চারিদিকে শুধু R15 V4 নিয়ে গুঞ্জন। V4 V4 V4, আসলে কি এই V4? এটি হচ্ছে R15 V4 এর গুঞ্জন। বাংলাদেশ এবং ভারতের মার্কেটে R15 লাভার অনেক বেশি, তাই এর গুঞ্জনও অনেকটা বেশি। গুঞ্জন হচ্ছে R15 V4 লঞ্চ ডেট, বাইকটি দেখতে কেমন হবে, এর প্রাইস কত কি হতে পারে, আরো কত কি। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেছেন R15 V4 থাম্বনেল দেওয়া, টাইটেল দেওয়া। আসলে R15 V4 এর সত্যতা কি, আজকে আমরা এই ভিডিওতে তার রহস্য ভেদ করব। আমরা এই ভিডিওতে অ্যাজাম্পশন নিয়ে কথা বলবো না, আমরা এই ভিডিওতে কথা বলবো ফ্যাক্টস নিয়ে। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে R15 V4 একটা ট্রেন্ড বা হাইপ, যেটাই বলেন সেটাই চলছে। যবে থেকে এসপাই ভিডিওটি ভাইরাল হয়েছে তবে থেকে এর গুঞ্জন শুরু হয়েছে। ভিডিওটি ফার্স্ট আপলোড করে ইউটিউবার অভিনব ভাট তার ইউটিউব চ্যানেলে R15 V4 ক্যাপশন দিয়ে। সেই দেখে সবাই R15 V4 বলে ট্রেন্ড চালু করে দেয়। অবশ্য আমিও এই ট্রেন্ডে গা ভাসিয়েছিলাম। হ্যাঁ, আমিও ফার্স্ট মনে করেছিলাম এইটাই R15 V4। ভিউয়ার সাবস্ক্রাইবার আশায় আমিও করেছিলাম ভিডিও। হিপোক্রেসি কি ভি সীমা হোতি হ্যায়, কি আর করবো বলেন, আমার তো নিউ চ্যানেল, সাবস্ক্রাইব এবং ভিউ তো লাগবেই। তুই ধৈর্য ধর। কিন্তু আমি আমার ভিডিওতে বলিনি যে এইটাই R15 V4। আমি ভিডিওতে বলেছিলাম ধারণা করা যাচ্ছে যে এইটাই R15 V4 হতেও পারে। আর আমি পুরো ভিডিওতে কথা বলেছিলাম এসপাই ভিডিওতে দেখা ফ্যাক্টসগুলো নিয়ে। ভিডিওটি পপ আপ বাটনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আমি অনেক ভিডিওতে দেখেছি এর লঞ্চ ডেট কবে থেকে শুরু হবে, এর প্রাইস কত হতে পারে, এর কালার কী আসবে, কবে থেকে পাবেন, অন্য বাইক কিনবেন না V4-এর জন্য ওয়েট করবেন, আরও অনেক কিছু। কিন্তু আমি যখন এই বিষয় নিয়ে রিসার্চ করলাম, আমি ইয়ামাহা ইন্ডিয়া মোটোগ্রুপের মোটামুটি সব পেজে ঘেটেছি, তাদের এমন কোনো নিউজই দেখলাম না। নিউজ থাকারও কথা না, কারণ বাইকটা একটা টেস্ট বাইক, এটি শুধুই একটা প্রোটোটাইপ। কোনো কোম্পানি টেস্টিংয়ের সময় তাদের বাইক নিয়ে কোনো অফিসিয়াল কোনো কিছুই জানায় না। ফার্স্ট তারা একটা ডিজাইন তৈরি করে, দেন সেই ডিজাইনে তারা একটা লাইন আপ তৈরি করে, তারপরে সেই লাইন আপে কিছু ফ্যাক্টরি মেড প্রোডাক্ট তৈরি করে, সেগুলো কোম্পানি তাদের টেস্টিং ল্যাবে টেস্ট করে, দেন বাইকটি একটি রেসিং ট্র্যাকে টেস্ট করা হয়, তারপরে বাইকটি রোড টেস্টিংয়ে বের হয়। কারণ রোড টেস্টিংয়ে রিয়াল ফিডব্যাকটা পাওয়া যায়, রোড টেস্টিংয়ে একটা ইঞ্জিনের রিয়াল পারফরমেন্স বোঝা যায়। হেভি ট্রাফিক, উঁচু নিচু রাস্তা, কর্দমাক্ত রাস্তা, রাস্তার ধুলাবালি সব মিলিয়ে বাইক তার ইঞ্জিন থেকে শুরু করে এর পার্টসের সম্পূর্ণ পারফরমেন্স দেখা হয়। এই বাইকটি কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তায় চলে, তারপরে বাইকটিকে টেস্ট করা হয়। এর কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সলভ করে তাকে লাইন আপে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রোডাকশন শুরু হয়। দেন কোম্পানি অফিসিয়াল TBC লঞ্চ করে বাইকটি মার্কেটে আনে, তারপরেও কিছুদিন লেগে যায় ফুললি মার্কেটে বাইক আসতে। আরে কেনা ক্যা চাহতে হো। সো যে ভিডিও দেখে সবাই বলছে এটি R15 V4 এবং এটি খুব শীঘ্রই চলে আসবে, যে বাইকই হোক না কেন অনেকটাই দেরি আছে মার্কেটে আসতে। কি বলছিস তুই? এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এটাই ফাইন। আমি নামি দামি অনেক ইন্ডিয়ান অনলাইন পোর্টাল রিসার্চ করেছি যারা অটোমোবাইল নিয়ে তাদের পেজ এবং ওয়েবসাইটে নিউজ পাবলিশ করে। যেমন ধরা যাক রাশলেন, ম্যাক্স অ্যাবাউট, মোটোটেক ইন্ডিয়া, জিগ হুইলস, তারা তাদের ওয়েবসাইটে কি বলছে আমি তাদের সবগুলো নিউজই আপনাদের সারসংক্ষেপে বলবো। রাশলেনের পেজে বলেছে প্রোটোটাইপ যে বাইকটি দেখা গেছে ওইটা R15 মডেলের থেকে বড়। তারা ক্লেম করছে ভাইরাল হওয়া যে ভিডিওটি আছে সেটা R15 V4 না। তো এখন অনেকেই বলবেন ব্যাকলাইট তো সেম, ব্যাক ডিজাইনও অনেকটা মিলে যায় R15 V3-এর সাথে। তাদের জন্য বলছি XSR ইয়ামাহার একটি সিরিজ আছে যাদের সব বাইকই দেখতে একই রকম, 125 cc হোক সেটা কিংবা 900 cc হোক। সো ডিজাইন সেম হলেও বাইকের সেগমেন্টটা অনেক ক্ষেত্রে সেম হয় না। XSR 125 নিয়ে আমার একটা ভিডিও আছে লিঙ্কে, চাইলে দেখে আসতে পারেন। রাশলেন তাদের অনলাইন পোর্টালে ক্লেম করতেছে বাইকটি V4 না, বাইকটি R15-এর বড় ভাই R3। ইয়ামাহা তাদের 300 cc সেগমেন্টে নিউ R3 লঞ্চ করতে চাচ্ছে, বাট তারাও কিন্তু শিওর দেয়নি, তারাও বলতেছে হতেও পারে এবং কিছু ফ্যাক্ট তুলে ধরেছে ওইটা V4 না হওয়ার জন্য। ম্যাক্স অ্যাবাউট পেজে দেখলাম তারা তো R15 V4 এর ফুল স্পেসিফিকেশন সহ প্রাইসও ধরে রেখেছে ₹1,65,000। স্পেসিফিকেশন দেখে যেটা বুঝলাম তারা R15 V3 মডেলটিকে সামান্য মডিফাই করে তাদের পেজে দিয়ে রেখেছে। দেন মোটোটেক ইন্ডিয়া বলছে R15 V4 লঞ্চ খুব শীঘ্রই হতে পারে, কজ V3 অনেকদিন হয়েছে মার্কেটে আসছে। আর রিসেন্টলি CBR 150R তাদের নিউ মডেল লঞ্চ করেছে। এই CBR 150R নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। হ্যাঁ, হোন্ডা তাদের নিউ মডেল লঞ্চ করেছে, তাই R15 V3-কেও করতে হবে এমনই একটা বিষয়। জিগ হুইলস তাদের পেজে বলছে এটি R15 V4 নাকি R125, কজ ইউরোপের মার্কেটে R125-এর মডেল ভিডিওটি দেখা মডেলের সাথে অনেকটাই সিমিলার। সো ফুল নিউজগুলো শুনে আপনারা কি বুঝলেন, আসলে টেস্টিংয়ের সময় যে প্রোটোটাইপ দেখা গেছে এর রহস্য এখনও কেউ ভেদ করতে পারেনি। সবাই তাদের মতো করে বলছে, কেউ শিওর বলছে না। সো আপনি যদি আমাকে আস্ক করেন, আপনি যদি বলেন ওকে হুইল টকিজ তুমি বলো এই বিষয়ে তোমার মতামত, তাহলে আমি বলবো
টেস্টিং এর সময় যে প্রোটোটাইপটি দেখা গেছে সেটি মেবি R3 হবে, কজ ইয়ামাহা মোটর ইন্ডিয়া R15 এর রেঞ্জের বাইকে অ্যালুমিনিয়াম ফুট স্টেপ USD ফ্রন্ট সাসপেনশন দিবে না। এই যে প্রিমিয়াম ফিলটা, এর জন্য এদের সেগমেন্টটাও ইন্ডিয়াতে প্রিমিয়াম হতে হবে, কজ প্রাইস সেকশনে অনেকটাই ম্যাটার করে প্রিমিয়াম ফিল পেতে হলে। সো আপনি যদি রিসেন্টলি কোনো বাইক নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই বাইকটি নিয়ে নিন, কারণ বাইকস এবং কার্স এটা একটা ভালোবাসার জায়গা। এই জায়গায় যতই দেরি হবে বিরহ ততই বাড়বে। এই ভিডিওতে আমি কেবলই R15 V4 নিয়ে আপনাদের কিউরিয়াসিটি দূর করতে চেয়েছি। যদি ইয়ামাহা মোটর ইন্ডিয়া V4 লঞ্চ করে তবে 150cc সেগমেন্টে আরও একটা বেস্ট বাইক পেতে চলেছে বাইকাররা। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমিও ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমাকে সাপোর্ট করুন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভালো কন্টেন্ট মেক করতে পারি। অনেক বেশি পরিশ্রম করুন স্বপ্নকে বাস্তবে দেখতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।